নমস্কার। এই যে দেখছেন, এগুলো হচ্ছে লাকি বাম্বু ট্রি। দেখি বুঝতে পারছেন, এটা হচ্ছে স্যান্ড, বালি, ফ্রেশ বালি, কিচ্ছু নেই এর মধ্যে। এটা আপনার বাড়িতে যদি দেখায় এইরকম লাকি বাম্বু ট্রি যদি থাকে প্ল্যান্ট, দেখছেন এই দু তিন বছরকার গাছ, এটা দু তিন বছর বয়স হয়ে গেল, এইটুকু জায়গার মধ্যে আছে, বাড়িতে ছাদে যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি যদি না থাকে তাহলে কি করলেন, ওই যে লাকি বাম্বু যে বান্ডিলগুলো কিনতে পাওয়া যায়, একটা বান্ডিল কিনে নিয়ে চলে এলেন, এনেই ওইগুলোকে খুলে দেন, খুলে দিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে বিভিন্ন টবে বসিয়ে দেন। দেখবেন দু একটা টবে খুব সুন্দর লেগে যাবে। মাটি কি দেবেন? বনসাই সয়েল, সব থেকে ভালো সয়েল, যেটা ওয়েল ড্রেনেজ, আর এরা কাঁকর মাটি পাথরের দানা থাকলে ভালো হয় এই সমস্ত গাছ, আর যেন জলটা জাম হয়ে জমে না যায়, জমে গেলে যে কোনো গাছের শেকড় পচে যেতে পারে। তাই দরকার হলে এইগুলো নিয়ে আরও দু চারটা ফুটো রেখে দেন। আমার এটা হয়নি, কিন্তু করে দেওয়া দরকার, এটা অনেক পরে বুঝেছি। যাই হোক, এই গাছটার থেকেই দেখুন, এই যে দেখছেন এটা বেরোচ্ছে, এইটা কেটে নিয়েছিলাম, এরকম কয়েকটা দেখুন, এটা কেটে নিয়ে লম্বা যেগুলো হয়ে গেছে সেগুলোকে কেটে নিয়েছি, সেইগুলোকে কেটে মোটামুটি ওই পাঁচ ইঞ্চি সাইজ করে নিয়ে কেটে কেটে এখানে শুধু বালির মধ্যে, এটা একটা পটের মধ্যে একদম সেফ, বালির মধ্যে বসিয়ে রেখে দিই, শুধু জলে নামিয়ে দিলেও এগুলো নিয়ে শেকড় বেরিয়ে যাবে। আজকে আমি দেখাবো এই গাছগুলোকে আমি কিভাবে, ওরা যেভাবে রাখে একটা কাঁচের বাউল বা এই যে কোনো, এটা দেখুন, এটা দেখে যা মনে হচ্ছে আমি কিনে নিয়ে এলাম, সেই জারগুলো হয় না গ্লাসের, জারটাকে কেটে দিয়েছে, সেটা হয়তো ফেলে দেওয়ার কথা, সেটাকে কাজে লাগিয়ে দিয়েছে। এইরকম অনেক কিছুই গ্লাসে পাওয়া যায় কিনতে, সেগুলো নিয়ে আসুন। এবার কিভাবে করবেন দেখুন, এটাকে একটু যে কোনো একটা খোঁচা দিয়ে একটু নাড়িয়ে দেন, তাহলে কেউ শেকড়টা জোরে টেনে দিলে কিন্তু শেকড়গুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, এইভাবে দেখছেন। এবার আপনি এইটার সঙ্গে আস্তে আস্তে তুলে দিন, এই যে দেখুন, বুঝতে পারছেন এই সব শেকড় বেরিয়ে গেছে এইভাবে। এইটা কিন্তু ডগাটা, কীভাবে লাগাচ্ছি সেটা আমি পরে দেখাচ্ছি, আমি একটা সেট করে দেখিয়ে দিচ্ছি। এটা হয়তো 15-20 দিন সময় লাগছে, দেখুন কীভাবে বেরোচ্ছে। বালির মধ্যে দিয়েছি কারণটা কি, মানে বালিতে একটা লিমিটেড জল ধারণ করে রাখবে, অতিরিক্ত জল থাকবে না, যার ফলে দেখুন একটাও কিন্তু পচে যায়নি, প্রত্যেকটা বেঁচে আছে। শুধু জলে দিলে অনেক সময় দু একটা হয়তো মারা যেতে পারে, এই কারণে আমি একদম সেফ বালির মধ্যে দিয়েছিলাম। আপনারা এইভাবে করুন। সব শেকড় বেরিয়ে গেছে, এবার এটার থেকে আপনি দুটো সেট করতে পারেন, একটা সেট করতে পারেন, যেমন মনে আপনার মনে হবে যে হ্যাঁ এটা এই করলে ভালো হয়, বাকিগুলো আবার আপনি ওরকম টবে বসিয়ে দিতে পারেন। এবার দেখি আরো লাগলে তুলবো নাচে তুলবো না। এবার সবসময় মনে রাখবেন এই অংশটা উপরেরটা বাইর দিকে রেখে দিতে হবে, আর মাঝে দিতে হবে এই ডগাটা, এটা মাঝে উপর দিকে উঠে যাবে। এখানে আরও দু একটা নিয়ে নিতে পারেন, এটা একটু ব্যান্ড লাগছে, এটা থাক, সোজাটা নিয়ে নিই। এখন এটা আবার প্রচুর শেকড় বেরিয়ে গেছে, দুটো আর একটা দিয়ে তিনটে, বাঁধার জন্য এইরকম, এইগুলো অ্যানোমিলিয়ামের তার, মানে কোটেড কোটিং দেওয়া আছে, রাস্ট পড়বে না। এইভাবে মিডিলে তিনটে এইটা দিয়ে দেওয়া হলো, তারপর এইগুলো একটা একটা করে এই চারিধারে দিতে থাকুন। এই মনে রাখবেন গোড়াটা একটা লেভেলে রাখবেন,
এ হবে, এই এই বাইরের মুখ, একটা মুখ বাইরের দিকে রাখবেন, এই হবে, মানে একদম উপরের মুখটাকে আমি বাইরে বাইরে করছি। তারটা রেডি রাখি। এইগুলো এই এইরকম সাইজ করেই, মানে খুব লম্বা হলে আবার এই ভেঙে যাওয়ার ভয় থাকবে, আবার খুব ছোট থাকলেও ভেঙে যাওয়ার ভয় থাকবে, তা একটা মাঝামাঝি সাইজ করে নে, তারপর এই কাজটা করতে হবে। তাহলে মানে ভালো থাকবে আর কি, চট করে ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। প্রথমে এখানে একটা বেঁধে দেওয়া হোক, যে কোনো তার দিয়ে এটাকে বেঁধে দেওয়া যায়। এবার একটু লুজ করে নিন এটাকে, সমানটা করে নিতে ব্যাস। এবার এগুলো সাইজগুলো ঠিক করে নিন, দেখতে ভালো লাগবে আর কি। এবার এইটার সঙ্গে আপনাকে মনে রাখতে হবে, এই এইগুলো সব বার দিকে হবে। সেইভাবে সেটগুলো করে নিতে, একটা না বাঁধলে এগুলো করা যাবে না, একটা বেঁধে দিলে এবার কাজটা করতে সুবিধা। এবার আরেকটা বেঁধে দিলেন, এটা এক পাক দিলেও চলবে, দু পাক দেওয়ার দরকার। ব্যাস এই একটা কেমন টান দিয়ে দাও আবার কি, ব্যাস হয়ে গেল। এরপরে হয়তো এমনও হতে পারে যে এখান দিয়ে আরো দু একটা বেরিয়ে গেল। এরপর ধরুন এরকম জায়গাতে রাখবেন, তার আগে এবার এই যে এইটাতে রাখবেন, এখানে আপনি ইচ্ছা করলে ছোট ছোট বালির দানা, একটু মোটা বা দানা, আমার রঙিন পাথরটা আছে আমি দেখাই, এই যে এরকম রঙিন পাথর, এগুলো এখন আজকাল সব নার্সারিতেই পাওয়া যায়। এইভাবে এটাকে সজ্জা করে দিলেন, মাঝখানে চারিদিকে রঙিন পাথর দিয়ে দিলেন, বা ওই ছোটো ছোটো ছোটো, এগুলো তো সেই ছোটো ছোটো পাথরের পাথরই, এর পাথরগুলোকে রং করে দেওয়া হয়েছে, এগুলো রং করা কিন্তু, এটা ন্যাচারাল নয়, ওই পাথরগুলোকে কিনে নিয়ে রং করা হয়। এইভাবে দিলে কি হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনি আপনার ওই গাছটা নুড়ে নুড়ে পড়ে যাওয়া এসলগুলো হবে না। যখন জল পাল্টাবেন বা পরিষ্কার করবেন, ইচ্ছা করলে এগুলোকে আবার, এগুলোকে বার করে আবার লাগাতে পারেন, ওর শেকড়গুলো খুব শক্ত হয়, কিচ্ছু হবে না। ব্যাস এই তো হয়ে গেল, বাড়িতে বসেই কত সুন্দর হয়ে গেল, আর একটা সেট হয়ে যাবে।
জল দিয়ে দিলেন। পাথর পর্যন্ত দিয়ে দেন, ইচ্ছা করলে একটু কম রাখতে পারেন, কারণ যদি মনে হয় যে গোড়া পচে যেতে পারে। মানে আপনাকে লক্ষ্য, কম জল দিলে আপনাকে প্রতিদিন লক্ষ্য রাখতে হবে যে জলটা মুড়ে গেলেই কিন্তু জল আবার দিতে হবে, জল কম রাখলে ভালো থাকবে, এটা মাথায় রাখবে। এই যে হাফ ইঞ্চি মতো জল রইল, বাকিগুলো এমনি পাথর দেওয়া থাকলো, পাথরে কেবল ধরে রইল খুব সুন্দর করে। ইচ্ছা করলে আবার এই যে চেঞ্জ করলাম, এখানে একটা আঙ্গুল দিয়ে ড্রেনেজ করে দিলেন, আবার জল ভরে দিলেন। কোনো সময় যদি ওই ভেতরটা খুব ময়লা হয়ে গেছে সব তুলে বের করে দিলেন, এইভাবে ধরে আজারে দিলে পাথরগুলো বেরিয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটাকে তুলে নেবেন। এইভাবে এর পরিচর্যা করুন, বহুদিন বেঁচে থাকবে এইভাবেই। এটা সোজা করে বসাবেন। ধন্যবাদ, এর আবার আপডেট দেবো, তবে এটা চিরদিন বেঁচে থাকবে না, কারণ এই অবস্থায় এখানে ওই ওইরকম গাছ হবে না। ওরকম গাছ করতে গেলে আমি বললাম যে গোড়াতে ওই বনসাই সয়েল বা যে কোনো ওয়েল ড্রেনেজ সয়েল দিয়ে আপনি গাছ লাগিয়ে দেন, একটা লাগালে গাঁদা হয়ে যাবে, একটা দুটো দু তিনটে লাগিয়ে দিলেন। ধন্যবাদ।